হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এবার আপনার টিকটক অ্যাপস দিয়ে কিন্তু আপনার পছন্দের নায়িকা বা নায়ককে কিন্তু ভোট দিতে পারবেন। প্রতি বছরে কিন্তু মেরিল প্রথম আলো থেকে মানে সেরা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদেরকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়। যেমন ধরেন, নাটকের মধ্যে রয়েছে আরফান নিশো, অপূর্ব, তাসনিয়া ফারিন, মেহজাবিন আপু, এদেরকে কিন্তু মেরিল প্রথম আলো থেকে প্রতি বছরই অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপর হচ্ছে মুভির দিকে যদি আমরা আসি, শাকিব খান রয়েছে, পূজা চেরি, অপু বিশ্বাস রয়েছে, এই নায়ক নায়িকাদেরকে কিন্তু মেরিল প্রথম আলো থেকে প্রতি বছর অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাদেরকে কখন অ্যাওয়ার্ড দেওয়া হয়? তাদের মধ্যে যারা বেশি ভোট পায় জনগণের কাছ থেকে, তো তাদেরকেই কিন্তু মেরিল প্রথম আলোতে কিন্তু অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো আপনার পছন্দের ফেভারিট নায়ক নায়িকাদেরকে কিন্তু আপনি টিকটক অ্যাপস দিয়ে এখন থেকে ভোট দিতে পারবেন। তো যে নায়ক বা যে নায়িকা বেশি ভোট পাবে টিকটক থেকে, তাদেরকেই কিন্তু মেরিল প্রথম আলো থেকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। সো আপনি কিন্তু টিকটক অ্যাপস দিয়ে কিন্তু এই মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য আপনার পছন্দের নায়ক বা নায়িকাকে কিন্তু ভোট প্রদান করতে পারবেন। কিভাবে করতে হবে, টিকটক নতুন আপডেটটি নিয়ে এসেছে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো টিকটক অ্যাপস দিয়ে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য আপনি সেরা চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রীদেরকে কিভাবে ভোট প্রদান করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য প্রথমত আপনার ফোন থেকে টিকটক অ্যাপসটা ওপেন করে নেবেন। গাইজ, দেখেন আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলে আপনি টিকটক অ্যাপস থেকে আপনি আপনার সেরা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদেরকে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য ভোট প্রদান করবেন। তো এর জন্য প্রথমত আপনি টিকটক অ্যাপস ওপেন করে এই যে টিকটকের সার্চ অপশনে ক্লিক করে দিবেন। দেখেন টিকটকের সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি প্রথমত মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড লিখে টিকটকের সার্চ অপশনে সার্চ করবেন। তো মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড লিখে সার্চ করবেন। আপনি সার্চ করার পর এইভাবে স্লাইড করবেন, এবং এই যে সবার লাস্টে আপনি এখান থেকে হ্যাশট্যাগ নামের একটা অপশন দেখতে পারবেন। এই যে দেখেন, হ্যাশট্যাগ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। হ্যাশট্যাগ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে সবার প্রথমে একটা হ্যাশট্যাগ চলে আসবে, হ্যাশট্যাগ মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড 80.8 মিলিয়ন, অর্থাৎ 80 মিলিয়ন প্লাস যে হ্যাশট্যাগ দেখবেন সেইটার উপর কি করবেন, ক্লিক করে দিবেন। সো প্রথমে তাই মানে প্রথমে দিকে চলে আসবে। সো গাইস, ক্লিক করে দেওয়ার পর দেখেন ওই হ্যাশট্যাগে কিন্তু মেরিল প্রথম আলোতে মানে যে অনুষ্ঠানগুলো হয়েছে, মানে মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড প্রদান যে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে কিন্তু দেখেন বিভিন্ন ভিডিও রয়েছে, সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও রয়েছে। যাই হোক, আপনি আসলে আপনার সেরা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদেরকে মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ানোর জন্য কিভাবে ভোট প্রদান করবেন, সো ভোট প্রদান করার জন্য আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, এই পান নামের এখানে একটা অপশন দেখতে পারবেন, এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন তারপর এখান থেকে আপনি কি করবেন, এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন, এই লিঙ্কের ওপর কি করবেন আপনি ক্লিক করে দিবেন। সো এই লিঙ্কের ওপর ক্লিক করে দেওয়ার পরই কিন্তু এখান থেকে আপনি ভোটটা প্রদান করতে পারবেন। সো দেখেন অল্প একটু লোডিং হবে, তো এর জন্য একটু ওয়েট করবেন আপনারা। সো তারপরেই দেখতে পারতেছেন এই যে দেখেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড। সো এর জন্য আপনি আপনার মানে পছন্দের তারকাদেরকে কিন্তু আপনি এখান থেকে ভোট প্রদান করতে পারবেন। এই যে জনগণের যে ভোটটা যাবে, যে তারকা সবথেকে বেশি ভোট পাবে সেই কিন্তু মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ডটা পেয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন মানে কতদিন পর্যন্ত আর ভোট দিতে পারবেন। আমি যখন থেকে ভিডিওটা তৈরি করতেছি আর মাত্র 7 দিন, মানে 7 দিন ভোট দিতে পারবেন আপনারা। তো যাই হোক, প্রতিদিন আপনি একটি ক্যাটাগরি থেকে একটি করে এখান থেকে ভোট দিতে পারবেন, মানে 24 ঘন্টায় একটি ভোট দিতে পারবেন, প্রত্যেকটি ক্যাটাগরিতে একটি করে ভোট দিতে পারবেন। তো এখানে প্রথমত যে ক্যাটাগরিটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন বেস্ট মুভি অ্যাক্টারেস, অর্থাৎ বেস্ট মুভি অ্যাক্টারেস অর্থাৎ পছন্দের নায়িকা। তো কাকে কাকে দেওয়া হয়েছে, দেখেন জয়া আহসান, নাফিজা তুশি, পূজা চেরি এবং বিদ্যা সিনহা মিম। সো আপনি চাইলে এখান থেকে কী করতে পারবেন, আপনার পছন্দের নায়িকাকে ভোট দিতে পারবেন। কোন নায়িকা কোন ছবির জন্য, কোন নায়িকাকে কোন ছবির জন্য সিলেক্ট করা হয়েছে সেই ছবির নাম রয়েছে। এই যে দেখেন বিদ্যা সিনহা মিমকে পরাণ ছবির জন্য সিলেক্ট করা হয়েছে, পূজা চেরিকে গলুই মুভির জন্য সিলেক্ট করা হয়েছে। তো আমি পূজা চেরিকে একটা ভোট দিয়ে দিলাম, তো আপনি অবশ্যই ভোটটা দিয়ে দিবেন। এই যে দেখেন ভোটটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তারপর রয়েছে বেস্ট মুভি অ্যাক্টর, আপনার পছন্দের নায়ককে আপনি ভোট দিতে পারবেন। এই যে গলুই মুভির জন্য শাকিব খানকে সিলেক্ট করা হয়েছে, তো আমি গলুই মুভির জন্য শাকিব খানকে একটা ভোট দিয়ে দিলাম। তারপর রয়েছে বেস্ট ডিবেট অপশন, তারপর সিঙ্গার অপশন, তারপর সিঙ্গার পুরুষ ক্যাটাগরি রয়েছে, তারপর হচ্ছে নাটকের নায়ক নায়িকাদের ক্যাটাগরি রয়েছে। এই যে দেখেন তাসনিয়া ফারিন, তানজিন তিশা, মেহজাবিন চৌধুরী, তো আমি তাসনিয়া ফারিনকে একটা ভোট দিয়ে দিলাম। তারপর রয়েছে এই যে অপূর্ব, আরফান নিশো, মানে কাকে কোন নাটকের জন্য সিলেক্ট করা হয়েছে তো সেই নাটকগুলো এখানে রয়েছে। যাই হোক, আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো একজনকে কী করতে পারবেন, ভোটটা দিতে পারবেন। প্রতিদিন একটি ক্যাটাগরিতে একটি করে ভোট দিতে পারবেন। সো ভোট দিয়ে দিবেন।
তো টিকটকের এই নতুন আপডেট সো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আপনি চাইলে এইভাবে আপনার পছন্দের মানে অ্যাক্টরসকে অর্থাৎ আপনার পছন্দের তারকাকে ভোট দিয়ে মেরিল প্রথম আলোর পুরস্কার জিতিয়ে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য